2017 সালের 13 আগস্ট দুর্গাপুরে পুরভোটে অবাধ ভোট লুট হয়েছে। সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ভিন জেলা থেকে হারমাদ বাহিনী এনে তৃণমূল ভোট লুট করে পুরসভা দখল করে নিয়েছে, এমনটাই অভিযোগ বিরোধীদের। সেই পুরভোটের মেয়াদও শেষ হয়েছে প্রায় বছর অতিক্রান্ত। বিরোধীরা থেকেই দুর্গাপুরে সরব হচ্ছে পুরভোটের জন্য। আজ সেই দিন 2017 সালে দুর্গাপুর নগর নিগমের নির্বাচন হয়েছিল। এই দিনটিকে দুর্গাপুরের কালো দিন আখ্যা দিয়ে জেলা কংগ্রেসের নেতৃত্বে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি নিতে দেখা গেল। দুর্গাপুরের পাঁচমাথা মোড়ে কংগ্রেসের পক্ষ থেকে এক শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করতে দেখা গেল। সেখানে গণতন্ত্রের আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধানুষ্ঠান করা হলো বলে জানান কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। দেবেশবাবু জানান, এই দিনে বছর ছয়েক আগে তৎকালীন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী স্বপন দেবনাথের নেতৃত্বে পুলিশকে দলদাসে পরিণত করে তাদের সাহায্যে দুর্গাপুরে পুরভোটে গণতন্ত্রের হত্যা হয়েছিল, গণতন্ত্র ধর্ষিত হয়েছিল। এদের দৌলতে দুর্গাপুরে একে একে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, নতুন কোনো কর্মসংস্থান হয়নি, তাই সেই গণতন্ত্রের অতৃপ্ত আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তার আত্মার শান্তি কামনায় বিধি মেনেই শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদের মধ্যে কিছুজন আবার ঘর বদলেছে, কিছুজনকে আবার ইডি সিবিআই তলব করেছে। তাদের সকলের আত্মার শান্তিতেই আজ এই কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি এই কামনা করছি যাতে দুর্গাপুরের মানুষ আবার যাতে সঠিকভাবে ভোট দিতে পারে, এই শহরে যাতে আবার শিল্প আসে, নতুন করে কলকারখানা তৈরি হয়। এদিনের অনুষ্ঠানে খাওয়ানোর ব্যবস্থাও করা হয়েছিল। দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট, বাংলামিজি নিউজ। নগর নিগম নির্বাচনের ভোটে লুট হয়েছিল, গণতন্ত্র ধ্বংসিত হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। সেদিনের যারা এই বুথ দখলের এবং দুর্গাপুর নগর নিগম লুটের কাণ্ডারি ছিলেন, অরূপ বিশ্বাস, জিতেন্দ্র তেয়ারি, মলয় ঘটক, স্বপন দেবনাথ সহ বিভিন্ন নেতৃত্ব, আজকে সেই হত্যার পর থেকে দুর্গাপুরে ছটা বছর চলে গেছে। পাঁচ বছর অন্তর কর্পোরেশন ভোট করার কথা, বেতাত্মার ভয়ে এরা কর্পোরেশন ভোট করছে না, এক বছর আজকে অতিক্রান্ত হয়ে গেল। এবং তার সাথে সাথে দেখা গেছে সেদিনের কিছু কাণ্ডারি তারা আজকে বেতাত্মার ভয়ে ঘর পরিবর্তন করে অন্য শিবিরে গিয়ে বসে আছে, এবং এটাও আমরা দেখেছি। তারপর থেকে দুর্গাপুরে একটার পর একটা শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে, বিলগ্নিকরণের চেষ্টা চলছে, নতুন শিল্প গড়ে উঠছে না, এবং এখানকার বেকার যুবকরা তারা কর্মের সংস্থান হচ্ছে চাই না। আমরা চাই এই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হোক, এবং আমরা আজকে আদ্যশান্ত এবং পাঁচচিত্রাদির মাধ্যমে চাইছি দুর্গাপুরের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক, সাংবিধানিক অধিকার ফিরে পাক, দুর্গাপুরের নতুন শিল্পও আসুক, দুর্গাপুরের বেকার যুবকদের কর্মের সংস্থান হোক, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত। ওং গাং গণেশায় নমো, হে তেগস্পতে ওং শ্রীং সূর্যায় নমো, হে তেগস্পতে ওং নমো নারায়ণায় নমো, হে তেগস্পতে ওং শ্রীং শিবায় নমো, হে তেগস্পতে ওং দুং দুর্গায় নমো, হে তেগস্পতে ওং শ্রীং গণতন্ত্রায় নমো। ওং বিষ্ণুরম তৎসত্ত্ব শ্রাবণ মাসি।